ওকেই, তো আজকে আমরা মাইনক্রাফটের ভেতরে ট্রাই করব রোজা থাকার জন্য। এটা ভাই কেমন একটা অকওয়ার্ড একটা চ্যালেঞ্জ। আচ্ছা ঠিক আছে, তো ভাই সেরি খাইতে হবে, এখন তো দিনের বেলা, কিভাবে কি হইতেছে দাঁড়াও এক কাজ করি। টাইম সেট মিডনাইট, হ্যাঁ এবার ঠিক আছে, একদম মধ্যরাতে চলে আসছি আমরা। ওকে সকাল হওয়ার আগে আমাদের সেরি খাইতে হবে। আচ্ছা দেখি, এখন আগে আমাদের কিছু খাবার জোগাড় করতে হবে ভাই। এই টার্টেল, না না না, টার্টেল মারা যাবে না। আচ্ছা ঠিক আছে, এখানে তো জম্বি ভাই, আমি রটেন ফ্লেস খাই, না 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 মোটেও না রটেন ফ্লেস খাই। আরে হ্যাঁ কঙ্কাল, না আরে 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 আরে, এ কি অবস্থা ভাই? হ্যালো মিয়া, রোজা থাকা? আরে ভাই দাঁড়াও, আগে আমি সেহেরি জোগাড় করে নাই, তারপর দেখতেছি কাহিনী দেখো। আরে গরু, আল্লাহ আকবরকে মারা শুরু করে দাও। দাঁড়াও দাঁড়াও, ও দাঁড়াও দাঁড়াও, আমরা কাউ কাউ কাউকে মারবো না, আমরা আপাতত এই খেয়েই আপাতত এই খেয়ে কাজ চালাইতে হবে। চলো, আরে এখানে প্রচুর পরিমাণে আছে, ঠিক আছে এগুলো সব পিক করে নাও এখান থেকে। ওকেই ঠিক আছে, ব্যবস্থা হয়ে গেছে, 10টার মতো জোগাড় করে ফেলছে। এখানে আরও অনেকগুলো সুইট বেরিস আছে, কাউকে আমরা মারবো না। আর ওকেই ঠিক আছে, ওকেই পিক করো, যা আছে এখানে সব পিক করো, সকাল হওয়ার আগ পর্যন্ত এখানে যা আছে সব পিক টিক করে নিতে হবে, মানে কি মোটামুটি খাবার এখান থেকে জোগাড়। আয় ভাই কী অবস্থা দেখো কাহিনি। ওকে মোটামুটি 22টার মতো নিয়ে নিছি, এগুলো দেশে এরই করে ইফতার আমরা পরে জোগাড় করে ফেলব, মানে সারাদিনের ভেতরে ঘোরাঘুরি করার সময়। ওকে সো এখন এগুলো খাওয়া শুরু করে দাও, আমাদের হেলথ রিকভার করে ফেলতে পারি আমরা। সো এখন হইতেছে আমাদের সকাল হবে, সকাল হওয়ার পর আমাদের কাজকর্ম শুরু, তারপর আমাদের পুরো সন্ধ্যা পর্যন্ত কিছু খাওয়া যাবে না আর কি। আর এরা মিয়া একটা ভালো কাজ করতে যাইতেছে, তার ভেতরে তোমরা দুই বন্ধু কোথা থেকে চলে আসছো? নন্টে ফোনটা এখানে চলে আসছে, এ নাও নন্টে ফোনটা। আরে নন্টে ফোনটা তো জ্বালাই খাইলো রে ভাই, মারো। আয় না, তোমাদের থেকে ফাইট করবো না এখন আমি, তারপরে কোথা থেকে চলে আসছো। আরে ভাই কি ভাই, তোমরা কি, তোমরা কি এখানে কি কি করতে আসছো, কি করতে আসছো এখানে তোমরা? তোমাদের কি জীবনে খেয়ে কোনো কাজ নাই? এখানে আমার পেছনে লাগা ফেলা এটা এটা এছাড়া এই বারবার মারতে আসছে, মারতে আসতেছে। মারো 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 মারো। আরে ভাই কি ভাই, ভাই এখান থেকে যা, দূরে যা দূরে যা দূরে যা দূরে যা। মারাই তো, এই তো মনস্টার হান্টার। ওরে ভাই কঙ্কাল, আয় না না না, কোনো মনস্টার হান্টার না, আমি কোনো হান্টার না, আমি তো নুবড়া, পালাও। কঙ্কাল এসে একদম অবস্থা খারাপ করে দিচ্ছিল। ওকেই খাবার খেয়ে নাও তাড়াতাড়ি, মানে আর কি আমাদের সুইট বেরিয়েছে সারা তরকারি। আরে ভাই দেখো কাহিনী, এগুলো এখানে প্লান্ট করে দিছি, ঝামেলা হয়ে গেল। আচ্ছা এগুলো খেয়ে আমরা ভাই আপাতত কোনো একটা সেফ জায়গা লাগবে, যেখানে তোমার ইয়ে আসতে পারবে না, এই মনস্টার আসতে পারবে না। আরে তো জম্বি শব্দ শোনা যাইতেছে, মাই মানে ভাই তো কিন্তু বাসপা কীভাবে এখান থেকে? ভাই ভাই না কঙ্কাল, ওয়াহ খুব ভালো, একটু সার্ভাইভ করা অতটা সহজ না এখানে ভাই। এখানে লাভা, আমাদের আবার খাবার জোগাড় করতে হবে। কোথায় সে আমাদের ফুড টুড এদিকে কোথায় জানিছিল? আরে মনস্টার মনস্টার মিয়া, সকাল হওয়ার আগে আমার একদম বিকালে পাঠাই দিচ্ছে রা, এদের অবস্থা তো মোটেও ভালো না। ওইদিকে মেহবি আমাদের সুইট বেরিজগুলো পড়ছিল, তাই না? পানির ভেতরে তীর মারো, তীর কাজ করবে না। আরে আরে পানির ভেতরেও তীর কেমনে লাগাই দিচ্ছে, তো প্রো প্লেয়ার মানে কি প্রো কঙ্কাল। আরে মিয়া তোমরা তো খুবই ঝামেলা মার্কা জিনিস দেখতেছি। আরে 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 দেখো কাহিনি, আমি ভাই ভালো মানুষ করার সাথে ফাইট করবো না, আমার পেছনে সবাই লাগতেছে, ভালো মানুষ হইলে যা হয় জীবনে। এই তো এখানে আমাদের, ওকে পেয়ে গেছি আমাদের খাবার খুঁজা পেয়ে গেছি আমরা। এবার এখান থেকে সোজা ভাই তীর মারার আগে ভাগো ভাগো তাড়াতাড়ি, পালাও 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 পালাও। ওকে আরে এখানে কি, আরে এটা একটা বোট পাইছি, দাঁড়াও সকালবেলা এখানে যাবো না, আগে হেলথ রিকভার করে নিয়ে পুরো হেলথ পুরো ফুল করে ফেলতে হবে। সকাল হওয়ার পরে আমরা খাবার টাবার খাইতে পারবো না, তখন মনস্টার চলে আসলে একদম বিপদ হয়ে যাবে, আর ভুল করে প্ল্যান করলে তো কাম শেষ করে। ওকে একটু পরেই সকাল হয়ে যাবে। ওকে ওকে ওকে, চাঁদ একদম মনে করো নিচে চলে যাইতেছে, সূর্য উঠে গেছে, সূর্য উঠে গেছে, দেখি দেখি মেবি সূর্য উঠে গেছে, সূর্য উঠলে আমরা আর খাবার খাইতে পারবো না। আরে কঙ্কাল এখানে দাঁড়াও দাঁড়াও, আমি এখান থেকে ভাগাও না, সূর্য উঠে গেছে মেবি, তাই না? হ্যালো হ্যাঁ হ্যাঁ সূর্য, দাঁড়াও এখনো সূর্য ওঠে নাই, সূর্য ওঠে নাই, সূর্য উঠলে। আরে কঙ্কাল তালা জ্বালাইতেছে কেন এত? ওকে সূর্য উঠে গেছে, সূর্য উঠে গেছে, সকালে হয়ে গেছে, বাট আমাদের হেলথের অবস্থা একবার দেখছো, যদি মইরা যায় তাহলে আমাদের মানে আর কি চ্যালেঞ্জ কমপ্লিট হবে না, বাট এত অল্প হেলথ নেই, দেখো সূর্য উঠে গেছে, মানে এখন আমরা আর খাবার খাইতে পারবো না, এগুলো তো ইফতারি করতে হবে, এগুলো এখন আর খাইতে পারবো না। ওকে ঠিক আছে, সকাল হয়ে গেছে, এখন আমাদের কোনো মতে সার্ভাইভ করতে হবে। আমি ওইদিকে গেলেই মরবো, এখানে কঙ্কালে পুরো ভরা এলাকা। একটা কাজ করতে পারি, এখান থেকে নদীতে ঘুরে ঘুরে আমরা সেই শিপের ওইখানে যাইতে পারি, তারপর আমাদের জাস্ট খুব সুন্দরভাবে একদিন সার্ভাইভ করতে হবে, এছাড়া কোনো কাজ নাই, খুবই সহজ, দেখতেই পারতো সূর্যর পেছনে সূর্য। আচ্ছা ঠিক আছে চলো, মানে আর কি আমি সূর্য, তার পেছনে আবার বড় এখানে আর এক সূর্য। ওকে চলো, আছে ওইখানে কঙ্কাল, এখনো আছে ওইখানে। হ্যালো না মেবি চলে গেছে বেটা, কঙ্কাল চলে গেছে মেবি, মনে তো হইতেছে, বলা যায় না। দেখা গেল যাওয়ার পর আবার এটা দূরে রাখি, ভুল করে খেয়ে ফেললে আমাদের আবার চ্যালেঞ্জই কমপ্লিট হবে না, মনে হয় এখান থেকে চলে
চলে গেছে কঙ্কাল তাই না ও লুট নিতে চলে আসছি এটা কি মিয়া রোজা থেকে লুট করব ভাই কেমন বিষয় দাঁড়াও দেখি এর ভিতরে লুট কি এটা তো আমাদেরই সবকিছু এখানে কিন্তু এর ভিতরে ভিতর থেকে নিব কেমনে আমি কোথায় রে ভাই এর ভিতর লুট থাকে কোথায় জানি আরে দেখো এই জায়গার অবস্থা পুরোপুরি খারাপ হয়ে রইছে এর ভিতরে আমাদের মনে হচ্ছে ভেঙে তারপরে ঢুকতে হবে সারা তো আর মেবি ঢোকার কোনো উপায় নাই এছাড়া কোনো উপায় নাই আমাদের ভিতরে ঢোকার এই চলো চলো আরে নিচে না যায় আরে এ কি অবস্থা পুরা ফাঁকা জায়গায় বালু দিয়ে ভরে গেছে এখানে একটা চেস্ট থাকে কোথায় জানি দাঁড়াও ওই যে এখানে থাকে চেস্ট আরে নাই চেস্ট নাই এই তো পেয়ে গেছি ওয়াও ওয়াও ঠিক আছে এমনি সার্ভাইভাল ওয়ার্ল্ডে সব পাওয়া যায় না কেন ভাই হ্যাঁ চ্যালেঞ্জ করার সময় ভালো ভালো জিনিস পাওয়া যায় খালি ওকে এখানে আর কোনো মনস্টার আছে এদিকে মনস্টার মনস্টার না এখানে কেউ নাই তো এখান থেকে মোটামুটি কিছু আয়রন পাইছি এমেরাল্ড পাইছি এগুলো দিয়ে কি করবো জানি না আমরা চলো ঘোরাঘুরি করি এখন সারাদিন কি বা কাজকর্ম আছে আমাদের আর উট টুট ভাঙা এমনি কিছু জিনিসপত্র তৈরি করি এমনি জাস্ট আমাদের রাত পর্যন্ত কোনো মানে কি সন্ধ্যা পর্যন্ত কোনোভাবে সার্ভাইভ করতে হবে এইটুকু করতে পারলে বাট আমরা খাবার খাইতে পারবো না কিন্তু আমাদের হেলথের যে অবস্থা বলা যাইতেছে না তো আমাদের প্রথমে ক্রাফটিং টেবিল আচ্ছা তারপর তারপর কি তৈরি করবো লাঠি তৈরি করো লাঠিটা একদম মনে করো কঙ্কালে পিটাবো আমরা ধৈরা আচ্ছা একটা অ্যাক্স তৈরি করে নেই তারপর একটা পিকঅ্যাক্স তৈরি করবো না কারণ বলা এটা কি জিনিস ভাই কেমন জিনিস আচ্ছা নাও আমাদের অ্যাক্স তৈরি করা হয়ে গেছে এবার আমাদের একটা পিকঅ্যাক্স তৈরি করতে হবে একটা শিল্ড তৈরি করা বেশি দরকার ছিল ওইটাও তৈরি করবো প্রবলেম নাই আয়রন তো আছে আমাদের কাছে সব ফ্রি পাইছি এখান থেকে আরো দুইটা ইনকট মোট সাতটা হয়ে গেছে সো এখন আমাদের গাছ কাটতে হবে গাছ কাটো এ কি ভাই তুমি রোজা থেকে গাছ কাটতেছো সব ঠিক নাকি হ্যাঁ এছাড়া তোর উপায় নাই উঠ জোগাড় করার আচ্ছা ঠিক আছে এই তো একটা শিল্ড তৈরি করে নেই আমি আরে ভাই ভুলভাল জায়গায় ব্লক কেন প্লেস করতেছি আমি ওকে কমপ্লিট শিল্ড তৈরি করা হয়ে গেছে এবার যদি মনস্টার আসে তাহলে অন্তত সার্ভাইভ তো করতে পারবো ওকে মোটামুটি কিছু জিনিসপত্র হয়ে গেছে এখন সূর্য এখন এখানে মানে সকাল 11টা বাজে তাই তো মাথার উপর আসলে 12টা বাজবে তারপর আরে ভাই এখন অনেক দেরি ঠিক আছে বেশি না আর 7 থেকে 8 মিনিটের মতো লাগতে পারে মেবি ওকে এখান থেকে সুগার ক্যান ভাঙানাও আর এখানে কোনো মুরগি টুরগি কাউকে আমরা মারবো না জাস্ট মনস্টার যদি আসে সার্ভাইভ করতে হবে এইটুকুই আর কিচ্ছু না বেচারা মুরগি টুরগি ওদের সাথে ফাইট করে ওদেরকে মারা যাবে না ইউনো এখন রোজা রইছি এটা অনেকটা সে তোমার গোল্ডেন ক্রাফটের ম্যাপের মতো মনে হইতেছে এখানে আরো অনেকগুলো সুইট বেরিস আছে ওয়াও এগুলো ভাঙা নাও একেবারে একবারে ভাঙা নাও এগুলো সব হেরি করবা এগুলো যখন নিয়ে নাও মানে কি বলতেছি ইফতার করতে এগুলো ব্যবহার করবো আচ্ছা এখন আমাদের চলো সামনের দিকে যাই দূর দূরান্তে এখন আমরা অভিযান করতে যাইতেছি রে ভাই কি বাংলা কথা এগুলা ওকে এদিকে কিছু নাই কেন আশেপাশে কোথাও কি কোনো ভিলেজ আছে যাইতে থাকি যদি থাকে তাহলে তো পেয়ে যাবো কোনো প্রবলেমই হবে না ও বেশি দৌড়াদৌড়ি করলে আবার আমাদের হেলথ কমে যাবে সো এটা আমাদের মাথায় রাখতে হবে যে ইচ্ছা মতো আমরা দৌড়াদৌড়িও করতে পারবো না কি ব্যাপার এই গাছে এত কম পাতা কেন আরে ভাই সকাল 12টাও এখনো বাজেনি 11:30 বাজে আচ্ছা ঠিক আছে চলো সকাল হোক তারপরে আবার সন্ধ্যা হবে আর অনেক দেরি কিন্তু আমি একটা জিনিস ভয় করতেছে যে দেখা গেল তোমার এখান থেকে যে হুটবারে যেখানে তোমার কতটুকু খাবার আছে এটা দেখাই মানে আর কি জানি খাবার আছে না কি দেখা যায় হোক আরে কুকুর মানে টেম করবো আমাদের কাছে কোনো বোন নাই হাড্ডি থাকলে তোমার টেম করতাম জম্বির শব্দ শোনা যাইতেছে জম্বির শব্দ এখানে অনেকগুলো কুকুর আছে আরে কতগুলো কুকুর এখানে অনেক কুকুর আছে এখানে বাট ওদেরকে আমরা টেম করতে পারবো না কোনো মতেই প্রবলেম হইতেছে একটা এদিকে কি এদিকে নদী নাকি আরে না এদিকে নদী না এদিকে আরে আরে এটা কেমন একটা লেকের মতো ছোটখাটো সামনে নতুন একটা ব্যায়াম চলো ওই ব্যায়ামে যাইতে থাকি আমরা আই 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 আর মাত্র তিনটা হার্ট আছে তারপর আমরা হেলথ রিকভার করতে পারবো না খাবার যেহেতু খাইতে পারবো না কি এখনো ওকে ঠিক আছে 12টা বাজে এখনো দেরি আছে সূর্য ডুবতে এখনো দেরি আছে আমি এখানে হাঁটতেছি বাট এখানে সুইমিং কেন দেখাইতেছে হ্যাঁ কি জানি ভাই এই বাগানে কি কিছু পাওয়া যাবে ভালো না এখানেও কিছু নাই মনে হইতেছে আমার ভাই আস্তে আস্তে ঠান্ডা মাথায় সামনের দিকে যাওয়ার দরকার আমি যাইতে থাকি তবে এই এই কঙ্কালের শব্দ শুনছি এখানে ভাই সাবধান তীর মারা দিলে একদম কাম শেষ মরে যাবো চ্যালেঞ্জ মানে ফেলড হয়ে যাবে আমি প্রথমে মনে করছিলাম একদমই ইজি হবে জাস্ট তোমার ফুড জোগাড় করতে হবে তারপর সিম্পলি সার্ভাইভ করবা কিন্তু দেখো হেলথের যে অবস্থা মোটেও সাবধান মনে হইতেছে না এখন দেখি কিভাবে এদিক থেকে আসলাম না আমি একটু এরকমই তো মনে হইতেছে আর এরকম একটা লেক ছিল না একটু আগে কয়টা বাজে ভাই মানে আর কি উপরের দিকে তাকাও ওকে ঠিক আছে এখন কি ও সূর্য এদিকে যাইতেছে মানে তোমার এটা হইতেছে সূর্য ঘড়ি আমরা টেকনিক মানে আর কি সূর্য দেখার টাইম বলতেছি সময় দেখার নিনজা টেকনিক আরে এদিকে আবার নদী এত নদী কেন হ্যাঁ জীবনে কি আছে নদী ছাড়া আর কি কিছু নাই নাকি জীবনে আচ্ছা এক কাজ করি এখান থেকে আমি একটা বোট তৈরি করে ঠান্ডা মাথায় নদীতে ঘোরাঘুরি করতে থাকি আবার গাছ কাটতে হয় সব গাছ কাটা ঠিক নাকি হ্যাঁ আর আমাদের কাছে আগে থেকে উঠছিল বিনা কারণে আমি গাছ কাটা ফেললাম ওকে আমাদের এখান থেকে ক্রাফটিং টেবিল নিয়ে নেই সাথে কইরা তারপর বোট রাইখা এখানে সোজা চলো এদিকে আর কোনো কাজ নাই আমাদের এখান থেকে চলো কি ব্যাপার এদিকে আবার নদী শেষ হয়ে গেল নাকি মনে তো হইতেছে এখানে নদী শেষ ওয়াও ওয়াও একে তো নদী যে বোট তৈরি করলাম তখন আবার নদী শেষ মাইনক্রাফট বইলা কথা বেশি জোরে দৌড়াদৌড়ি করা যাবে না মাত্র তিনটা হার্ট আছে ওয়াও আমরা একটা বাগানে চলে আসছি পুরা কি আছে ওই বাগানে এখনো চাঙ্ক লোড হইতেছে আস্তে আস্তে আরে অনেক দূরের চাঙ্ক লোড হইতে তো টাইম লাগবেই চলো সামনের দিকে যাইতে থাকি আরে এখানে বিল্ড করা যায় তো অনেক কিছু অনেক বড় একটা রাজ্য বানানো যায় তো যদি সার্ভাইভালে আমরা এই ওয়ার্ল্ডে খেলতাম ঠিক আছে এখন তো সব কিছু করতেছি না আর এটা 1.16.5
এখন তোমরা বলতে পারো আমি সব চ্যালেঞ্জে এই মাইনক্রাফটের ভার্সনে কেন করি, তার কারণ হইতেছে অন্যান্য ভার্সনের তুলনায় ভাই এই ভার্সনটা আমার বেশি ইজি মনে হয় সব থেকে। শুধু ইজি না, তারপরে খেলে একটু কমফোর্ট ফিল করি বলতে পারো। আচ্ছা এখানে কি, আরে ঘোড়া, দাঁড়াও, ঘোড়া গাধা গরু যা আছে সব দেখি টেম 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 করা যায় কিনা। টেম টেম, ওকে, গাধা টেম করা যায়, ভালো কথা, দাঁড়াও এটা তো ট্রাই করে দেখতে হবে। হাতের থেকে শিল্ড আর এসব সরাই রাইখা, তারপরে গাধা, ওকে গাধার পেছনে গাধা, এত সহজ না টেম করা। আরে আরে প্রবলেম কোথায় তোমার, টেম হয়ে যাও, টেম হয়ে যাও, মি এমনি আমি খুবই, এই মিয়া টেম হইতেছো না কেন, প্রবলেম কি তোমার, ওকে টেম হয়ে যাও, তো টেম হয়ে গেছে বেস্ট ফ্রেন্ড, এবার এডারে টেম করি আর কি আছে জীবনে, বসে বসে গাধা টেম করো এখন, এই গাধা টেম হয়ে যাও দাদা। আরে টেম হয় না কেন টেম, ও ভাই দেখো কাহিনি, এ কেমন শব্দ করে গাধা, মনে হচ্ছে তোমার সেই, এটা টেম হয়েছে, আরে এখনো হয় না কেন টেম, আরে ভাই টেম হয়ে যাও, ওকে টেম হয়ে গেছে, দুইটা গাধা টেম করে ফেলছি। আর কি আছে জীবন, ও আর একটু মানে বিকাল হয়ে গেছে, দেখো একটু পরে সূর্য নিচে নেমে যাবে, তারপর আমাদের মাইন্ড কি আমাদের ইয়ে কমপ্লিট। আচ্ছা আমি একটা কাজ করি, সন্ধ্যা রাত হওয়ার আগে একটা ছোটোখাটো একটা নুবড়া মার্কা বক্স হাউস, তো মানে আর কি বক্সের মতো করে একটা ঘর তৈরি করি, কি আর করবো এমনি খেয়ে দিয়ে তো কোনো কাজ। আচ্ছা একটা কাজ করতে পারি, এই গাছের নিচে আমাদের ছোটো করে একটা ঘর তৈরি করতে পারি, আইডিয়াটা খারাপ না, যা আছে জীবনে একটা দুইটা তিনটা, ওকে ঠিক আছে চার পাঁচ এইটুকুই, এটা হইতেছে আমাদের ছোটোখাটো ঘর, এর থেকে বড় আর তৈরি করবো না। ওরে ভাই এ তো অনেক বড় ঘর হয়ে গেল দেখতেছি, কি করবো এত বড় ঘর দিয়ে, আমি আবার জম্বি হু হু করতেছে কোথা থেকে রে, হ্যাঁ ওদেরকে খেয়ে দেয় কোনো কাজ নাই, মানুষের পেছনে হু হু করা সারা। ওকে ওকে আচ্ছা ঠিক আছে, এটা কি, এটা হইতেছে ঘরের জানালা, কি করতেছি এসব আমি আজকে। আচ্ছা এবার আমাদের একটা ক্রাফটিং টেবিল এখানে রাখো, আর এখানে কি তৈরি করবো ক্রাফটিং টেবিল, আর আমাদের কাছে উডই নাই কিছু তৈরি করার মতো। রাত হয়ে যেতেছে, রাত, এই সূর্য কোথায়, হ্যালো, ও ওকে ঠিক আছে ঠিক আছে, এক্ষুনি আমাদের টাস্ক কমপ্লিট হয়ে যাবে, মানে আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যাবে, আরেকটু আরেকটু, ওকেই সূর্য ডুবে গেছে, সূর্য ডুবে গেছে, নাও কমপ্লিট কমপ্লিট, তোমাদের চ্যালেঞ্জ কমপ্লিট, এখন আমরা খাবার খাইতে পারবো, খাবার খেয়ে চলো ঘরের ভেতরে ঢুকে ভদ্রভাবে আমরা ইফতার করে আমাদের আজকের ভিডিও শেষ করে ফেলি। ওকে তোমাদের আজকের ভিডিও এই পর্যন্ত থাকুক, তোমরা ভিডিওর নিচে কমেন্ট করে বলতে পারো এরপর আমরা কোন চ্যালেঞ্জ করবো, তো দেখাবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থেকো।